কিরে এত লাগেজ নিচ্ছিস কেন? আমি তো 14ই এপ্রিল মানে 1লা বৈশাখে যাব, আমি তো এত লাগেজ নেবো না। বোকার মতো কথা বলিস না তো, তোর আর কি, তুই যাবি পরের দিনকে হাল খাতা করবি চলে আসবি। তোর আবার কি, তুইও তো চলে আসিস, দধিকর্ম হলেই তোর বিসর্জন। কি বলে দেখ লক্ষ্মী, দাদা তো না দিনকে দিন ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। আরে বাবা, এসব বাড়ির পুজোয় হয়, বারো বাড়ি পুজোয় হয়, অন্তত 3-4 দিন আরো রেখে দেবে। আচ্ছা তোরা একটু থামবে, ওই দেখ ওই দেখ মা আসছে। কি রে গোছ গাছ হলো? হ্যাঁ মা, থাক থাক থাক। শোন সাবধানে যাস, আর খাওয়া দাওয়া করে কেউ অঞ্জলি দিলে তা গ্রহণ করিস না। ঠিক আছে। ছাত্রছাত্রীর মাথায় ভালোভাবে বিদ্যে বুদ্ধি দিস, উচ্চ মাধ্যমিকে যেন ভালোভাবে সব পাশ করে। মাধ্যমিকে ভালো করে পাশ করে ওই উচ্চতে গিয়ে কেন যে সব ধপাস হয়ে যায় সেটাই বুঝতে পারি না, এর কারণটা বার করিস তো। ঠিক আছে। তুমি কিন্তু ভীষণ একপেশে মা, কই আমি যখন মরতে যাই তুমি আমাকে এত উপদেশ দাও? আমার পাগলি মেয়ে। কে আবার পাগলি হলো রে লক্ষ্মী? বাবা আসি তাহলে। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে পুজো গ্রহণ করো। তুমি তো আর এখন শুধু বিদ্যার দেবী নও, আমি দেবরাজ হওয়ার পর তোমার ওপর অনেক দায়িত্ব, শুধু পশ্চিমবঙ্গের কথা ভাবলে চলবে না, সারা বিশ্বের কথা তোমাকে ভাবতে হবে, আমার মুখ উজ্জ্বল করতে হবে। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। শুভ হোক, কল্যাণ হোক। শোন মরতে গিয়ে প্রথমে কার্তিকের কাছে যাবি, ওর ওখানে সব লাগেজগুলো রেখে দিয়ে তারপর ঘুরতে বেরোস। আর আমার কথা বলিস তো, ও যেন একবার আমার সঙ্গে এসে দেখা করে যায়। বলবো মা। বাবা আসি? এসো মা আসি। ও ব্যাগটা মেয়ে তো বলো না। দাদা দাদা দেখ দাদা, বাবা তো এবার দেবরাজ হয়েছেন, আমার মনে হয় সরস্বতী মরতে গিয়ে এবার একটু বেশি আদর যত্ন পাবে।